করছি, হ্যাঁ যদিও ক্লাসটা আমি রেকর্ড করি নাই কিন্তু জিনিসটা রিভিউ করছিলাম আমি, কোনো সমস্যা আছে কি না আমি আপনাদের। এই টোটাল কোর্সে এই কোর্সের অ্যাসিভমেন্টই তোমার বাকি যা কিছু আছে সব থিওরি রিলেটেড, এইটাই আছে হচ্ছে প্র্যাকটিক্যাল রিলেটেড। চাইলে তুমি নিজে নিজে ইমপ্লিমেন্ট করতে পারো, নিজে নিজেই ডিজাইন করতে পারো, মানে তোমার স্বাধীনতা আছে। এই ক্যালকুলেশনটা তোমার বাস্তবে দরকার হবে, অন্য কোনো কিছু জাস্ট তোমার থিওরি জানার জন্য। তোমাকে ধরো হাইড্রো পাওয়ার প্ল্যান্ট পড়ালাম, সাপোজ তোমার সোলার থার্মাল পাওয়ার প্ল্যান্ট পড়ালাম, কোথাও তুমি অ্যাপ্লিকেশান খুঁজে পাবা না, কিন্তু পিভি সিস্টেমে যে হোম সিস্টেম বলো বা গ্রিড সিস্টেম বলো সব কিছু কিন্তু বাংলাদেশে ইমপ্লিমেন্টেড আছে। সোলার থার্মাল সিস্টেম বাংলাদেশে ছোটো ছোটো দু এক জায়গায় ওই জল গরম করার জন্য, তাছাড়া অন্য কোথাও এত বেশি ইউজ নেই। সোলার থার্মাল সিস্টেম বলতে থার্মাল সিস্টেম ইউজ করে মানে হিটটাকে দিয়ে, যেমন সোলার ড্রায়ার আছে, আমি চাইলে আমার বিভিন্ন যেগুলো মাছ শুকায় রাখতে পারি, যেগুলো সানে না রেখে যদি আমি ওই সোলার ড্রায়ার বানাই তাহলে সেটা খুব দ্রুত ইয়ে করতে পারে, সোলার ডিস্টিলেশন বানাইতে পারি, মানে আমি নোনা পানির যে ইস্যুটা আছে এইটার অ্যাপ্লিকেশান আছে, যেটা হচ্ছে কোস্টাল এরিয়াতে খুলনা রিজিয়নে এখন দেখবা ওখানে সব হচ্ছে স্যালাইন ওয়াটার হয়ে গেছে, লবণাক্ত পানি। এখন এই পানির লবণাক্ততা দূর করার জন্য এই সানের এনার্জিকে ব্যবহার করা যায়, সেটার নাম হচ্ছে সোলার ডিস্টিলেশন, মানে পানিকে এমনভাবে প্রসেস করবো যে পানির স্যালাইনিটি দূর হয়ে যাবে। তার একটা প্রজেক্ট এটা দিয়ে করা যায়, এটা শেষের দিকে আমি পড়াবো না। তা সব থেকে বেশি হচ্ছে সোলার যে পিভি সিস্টেম, এই জিনিসটাই হচ্ছে বেশি আমাদের বাংলাদেশে ইউজ হচ্ছে। এবং একটা আমি কোশ্চেন করছিলাম যে সোলার পাওয়ারের পোটেনশিয়াল কেমন বাংলাদেশের জন্য, লিখছি না একটা যে সোলারের পোটেনশিয়াল কী, তুমি কী বোঝো বাংলাদেশের সোলার মানে ভবিষ্যৎটা কী? আমি পোটেনশিয়াল বোঝাতে চাচ্ছি যে সোলার এনার্জির ভবিষ্যৎটা কী বাংলাদেশে। তুমি উইন্ড এনার্জির কথা যদি চিন্তা করো, বাংলাদেশে উইন্ডের এত ভেলোসিটি নাই বা ডেন্সিটি এত ভালো না, সব জায়গায় উইন্ড পাওয়াও যায় না, খুব কম। ঢাকা শহরে কোথায় তুমি উইন্ড মিল বসাবা? জায়গা আসে এটা কুতুবদিয়া বা চট্টগ্রামের ওইদিকে, হ্যাঁ কক্সবাজার কয়েকটা বসাচ্ছে, এটা অন রিসার্চের উপরে আছে এখনও, এটা এমন কোনো ন্যাশনাল গ্রিডে কিচ্ছু দিচ্ছে না, এরা গ্রিডে দিচ্ছে এখন আমার জানা নেই, তাহলে তোমাকে একটু ডিটেল বলো তো, কারণ আমার হ্যাঁ আচ্ছা আচ্ছা রাখা যাচ্ছে ইউজ করতেছি আমরা। আমার মাথায় একটা আইডিয়া আছে যে বজ্রপাত হচ্ছে, বজ্রপাতের কারণে কিন্তু যে জায়গায় পড়তেছে সেখানে কিন্তু একদম শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ তাহলে এখানে কিন্তু ইউজ পরিমাণ বলতে যাচ্ছে, ইউজ পরিমাণে এনার্জি আছে সংগ্রহ করে রাখতে পারি। হ্যাঁ তুমি কথা ব্যাপক ব্যবহার করতে পারবো, এটা পারবা সেটা হচ্ছে ব্যাপার। এখনো এই ধরনের সিস্টেম বাংলাদেশে আমি কোথাও দেখি না। এর বড় চ্যালেঞ্জ হচ্ছে ওর, হ্যাঁ তুমি একটা জিনিস চিন্তা করো, বাংলাদেশে একটা নাম শুনতে করো বজ্র ব্যবস্থাপনা কেন্দ্র, এটা কিন্তু ওই বজ্র ব্যবস্থা কেন্দ্র না, বজ্র ব্যবস্থাপনা কেন্দ্র বা বাংলাদেশে যেটা হচ্ছে এটা আমিনবাজারের দিকে ল্যান্ডফিল যেটা আছে ওইখানে হচ্ছে বজ্র বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে। এই বজ্র বিদ্যুৎ কেন্দ্র কিন্তু মানে ময়লা থেকে যে বিদ্যুৎটা তৈরি হবে সেইটা, আর এটা যেটা কথা বলতেছে আমি কোথাও শুনি নাই, এটা যদিও অন রিসার্চে আছে, কারণ হিউজ এনার্জি তো আমার মেঘের ভিতরে যে পরিমাণ ভোল্টেজ তৈরি হচ্ছে, যে পরিমাণ এনার্জি সে রিলিজ করতেছে, ওইটা যদি স্টোর করে রাখতে পারতাম হিউজ এনার্জি পাইতাম। কিন্তু এর সমস্যাটা হচ্ছে এ যে পরিমাণ ভোল্টেজ তৈরি করে সেই ভোল্টেজ দিয়ে যে একটা সিস্টেমকে আমি চার্জ করব, সেই ধরনের সিস্টেমই এখনও দাঁড়ায় না, এইটাই হচ্ছে চ্যালেঞ্জ। ধ্বংস হয়েছে, এটা তো খুবই স্বাভাবিক। মানে এটা তুমি নতুন না, এটা অনেক পুরনো কনসেপ্ট, মানে লোকজন চিন্তা করে যে এটা করা যায় কিনা। অতীতে যেটা করা হতো, আমাদের যে মৌজা আছে বিভিন্ন মৌজা, মৌজা বোঝো তো, আমাদের যে ম্যাপগুলা মানে ল্যান্ডের যে মেজারমেন্টগুলো হয়েছে, বিএস বলো, আরএস বলো, সিএস বলো, এই যে খতিয়ানগুলো তৈরি করার জন্য জরিপ চালানো হয়েছে, জরিপ, সেই জরিপের সময় ল্যান্ডমার্ক বা বিভিন্ন জায়গায় ট্রান্সভার্স অথবা
মানে একটা পয়েন্ট নির্দিষ্ট করে দিছে, এই মৌজার এই পয়েন্ট একটা ত্রিভুজ আকৃতি যেখানে থাকে সেইখানটায় হচ্ছে আমার ওই পিলার পুঁতে দিত। কেন? একটা সীমানা পিলার, সাথে সাথে এটা বিদ্যুৎ বজ্র যখন আসতো, বজ্র চাইতো কি, এখানে হাই ভোল্টেজ আছে, ও চাইবে কি সব থেকে লোয়েস্ট রেজিস্টিভ পাথ দিয়ে সে ডিসচার্জ হতে, সবচেয়ে লোয়েস্ট রেজিস্টিভ পাথ। এখন একটা তাল গাছে কেন পড়ে, তাল গাছ অনেক উঁচুতে আছে, সো ওর উপরে যদি পড়ে সে সবচেয়ে কম রেজিস্ট্যান্স পাবে, কিন্তু ওর নিচে যদি একটা দূর্বাঘাসে পড়তে হয় তাহলে অনেকখানুক বাতাস পার করে আসতে হবে, বাতাসের রেজিস্ট্যান্স তাল গাছের রেজিস্ট্যান্স থেকে অনেক বেশি, এই জন্য তাল গাছের উপরেই পড়ে, এই জন্য সবচেয়ে বড় গাছটার উপরেই পড়ে, কারণ ও সবথেকে লোয়েস্ট রেজিস্টিভ পাথটা আমাকে প্রোভাইড করে। আর তুমি যেটা বলতেছো একই কথা, যে আমি এমন, তুমি লাইটনিং অ্যারেস্টার দেখছো, যদিও লাইটনিং অ্যারেস্টার দুই ধরনের আছে, একটা হচ্ছে পাওয়ার সিস্টেমে যেটা ব্যবহার করে সাব স্টেশনে, এই লাইটনিং অ্যারেস্টার কিন্তু ওই বজ্র বিদ্যুতের জন্য সবসময় না, যে বজ্রকে প্রতিহত করবে এমন না, সার্জকে প্রতিহত করে, আর বিভিন্ন বিল্ডিংয়ের মাথায় দেখবো যে থাকে। হ্যাঁ, এইটা ওরা করে কি, বড় একটা রড দিয়ে রাখে, ওই রডটাকে কপার ওয়্যার দিয়ে গ্রাউন্ড করে দেয় যাতে বিল্ডিংয়ের উপরে কোনো বজ্রপাত না হয়, হলে পরেও ওটা যেন আমার ওই রডটা শোষণ করে নিয়ে আমার গ্রাউন্ডটা পাওয়াই দেয় শুধু, জাস্ট এটাই। তোমার কথা ঠিক আছে, এটা এরকম চিন্তাভাবনা করে লোকজন, সমস্যা নেই। আচ্ছা, আমরা এক মিডের পরে দুইটা ক্লাস হচ্ছে, তো গত ক্লাসে হচ্ছে আমি দেখিয়েছিলাম যে পিভি সিস্টেম যে ডিজাইন করে, আমার বাসা বাড়িতে যদি একটা সিস্টেম ডিজাইন করে বসাইতে চাই, তাহলে একজন দোকানির কাছে গেলে সে বলবে যে এত এত নিয়ে যান হয়ে যাবে, এখন সে ক্যালকুলেশনটা তো কিছুই করে না, সে বলে দেয়, সে তার অভিজ্ঞতা থেকে বলেন। কিন্তু অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমি চেয়েছিলাম তোমরা এই ক্যালকুলেশনটা বোঝো, এবং যদি কখনো তোমার কোনো জবে যাও এই ধরনের, তাহলে তোমার অনেক সুবিধা হবে, এর অনেক কিছুই তুমি আদ্যপান্ত যারা জানে না তাদের থেকে একটু ভালো জানো। এই জন্য মূলত এই ম্যাথটার উপরে এত জোর দিয়েছিলাম যে কীভাবে আমি একটা সোলার হোম সিস্টেম ডিজাইন করতে পারি, আমি কতটুকু প্যানেল নিব, কতটুকু ব্যাটারি নিব, কতটুকু চার্জ কন্ট্রোলার নিব, তারের ক্যাপাসিটি কতটুকু নিব, এই সমস্ত কিছু এই ডিজাইনিং সিস্টেমের ভিতরে আসে। এটা একটা ভালো টপিক ছিল এবং এই কোর্সের সবথেকে পোটেনশিয়াল টপিকই ছিল এটা। আচ্ছা, এখন আসি আরও কিছু কিছু জিনিসপত্র আছে যেটা আমাদের জানা উচিত, আমি খুব ডেপথে যাব না, একটু ভাষা জ্ঞান দিয়ে দেবো। এই যে সোলার সিস্টেমটা দাঁড় করাচ্ছি আমি, এই সোলার সিস্টেমের জীবনী শক্তি হচ্ছে, মানে এর লাইফ লাইনই হচ্ছে আমার সোলার রেডিয়েশন, মানে সানের এনার্জি, এই সানের এনার্জি, এই যে রেডিয়েশনটা যে এর লাইফ লাইন, তাহলে এই রেডিয়েশনটা সম্পর্কে আমাদের জানতে হবে, সান সম্পর্কে আমাদের জানতে হবে, সানের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জানতে হবে, অ্যাটমসফিয়ার সম্পর্কে জানতে হবে, অ্যাটমসফিয়ারের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জানতে হবে, সেই জিনিসটা আজকে একটু বোঝানোর চেষ্টা করব। সোলার রেডিয়েশন, এই জিনিসটা মনে হয় যে শুধুমাত্র বোর্ডে দিলেই চলবে, আমাদের এত বেশি ইয়ে দরকার নেই। মানে সান থেকে যে রেডিয়েশনটা আসবে, সেই রেডিয়েশনটার কিছু ভাগ আছে, সেই ভাগগুলো সম্পর্কে একটু কথা বলবো, জিনিসগুলা কি একটু বোঝানোর চেষ্টা করবো। ওকে, এই স্লাইডটা পড়ার পরে তুমি যে জিনিসগুলো একটু জানতে পারবে তার একটা অবজেক্টিভ দেয়া আছে, যে সোলার রেডিয়েশনটা কি জিনিস তুমি বুঝতে পারবে, সান আওয়ার অর্থাৎ সূর্য কত সময় হরিজনে থাকে সেটা জানতে পারবে, ইরেডিয়েন্স মেজারমেন্ট, এই যে কত ওয়াট করে পাওয়ার আসে, এই মেজারমেন্টগুলো কীভাবে করে সেটা জানতে পারবে, সান আর্থের রিলেশনশিপ, সানের সাথে আর্থের একটা রিলেশন আছে, কারণ সান আর্থ হচ্ছে সানের চারপাশে অরবিট আকারে ঘোরে, সো অবশ্যই একটা রিলেশন আছে, সেই রিলেশন সম্পর্কে জানা যাবে। আর এই রিলেশনগুলো সম্পর্কে জেনে একটা প্যানেল, পিভি প্যানেল আমি কোন ওরিয়েন্টেশনে সাজাবো, প্যানেলটাকে কীভাবে বসাবো, সেই সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। ফাইনালি গিয়ে রেডিয়েশনের একটা ডেটা শিট আমি দেখাইতে পারবো, যে প্রতিদিন কী ধরনের রেডিয়েশন আসে তার একটা ডেটা শিট তৈরি করা যায়, সেই ডেটা শিট সম্পর্কে একটু বলবো। ওকে, এখন আসি প্রথমেই সোলার রেডিয়েশন নিয়ে। ওকে, রেডিয়েশনের বাংলা কি আমাকে বলতে পারবা? রেডিয়েশন, আমরা যদি চিন্তা করি এখানে একটা এনার্জি সোর্স আছে, যদি একটা এনার্জি সোর্স আছে, এই এনার্জি তিনভাবে এনার্জিকে ট্রান্সফার করতে পারে, একটা হচ্ছে কন্ডাকশন, একটা হচ্ছে কনভেকশন, একটা হচ্ছে রেডিয়েশন। কন্ডাকশন মানে হচ্ছে কি? পরিবাহীর মধ্যে যেটা দিয়ে পরিবহন, পরিচলন এবং বিকিরণ, এই তিনটা ওয়েতেই এনার্জি ট্রান্সফার হতে পারে। ওকে,
একটা হচ্ছে কন্ডাকশন, কনভেকশন অ্যান্ড রেডিয়েশন। সোলার রেডিয়েশন মানে হচ্ছে সান থেকে যে এনার্জিটা আসবে সেটা অবশ্যই রেডিয়েট হয়ে আসবে, ওকে। এইটা এই জন্য এটাকে নাম দিয়েছি সোলার রেডিয়েশন, অর্থাৎ সান থেকে যে এনার্জিটা আসে রেডিয়েশনের মাধ্যমে সেটা, ওকে। এখন পৃথিবী থেকে সূর্যের যে একটা দূরত্ব আছে, এই হিউজ অ্যামাউন্টের দূরত্ব, তারপরেও কিন্তু আমরা হিউজ এনার্জি পাই। এই দূরত্বটা মোটামুটিভাবে আমি যদি লাইটের কথা চিন্তা করি, আলো 8.3 সেকেন্ডে যত দূরত্ব যাবে তত দূরত্ব হবে হচ্ছে পৃথিবী থেকে সূর্যের, কারণ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8.3 মিনিটস, মানে 8 মিনিটের একটু বেশি সময় লাগবে হচ্ছে সূর্য থেকে এই পর্যন্ত লাইটটা আসতে। আলো প্রতি সেকেন্ডে চলে 186,000 মাইল, প্রতি সেকেন্ডে যায় 186,000 মাইল। তা এইটাকে আমার গুণ করতে হবে 8.3 মিনিট দিয়ে, এই মিনিটকে সেকেন্ড করতে হবে, সেকেন্ডের সঙ্গে ওই সেকেন্ডকে গুণ করতে হবে, তাহলে কত দূরত্ব আছে সেটা পাওয়া যাবে। এই দূরত্বটাকে বলা হয় অন অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। নাম কি? অন অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তুমি দেখতে পাবে অ্যাস্ট্রোলজির যখনই কোনো কিছু নিয়ে আলোচনা করা হয় তখন বলা হয় সূর্য থেকে অমুক স্টারের দূরত্ব এত অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। সব কিছু জ্যোতিষবিজ্ঞানের সব কিছু অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটে হিসাব করা হয়। তার মানে সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব এটাকে বলা হয় একটা ইউনিট, এই ইউনিটের নাম হচ্ছে ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, ওকে। এই এনার্জিটা আসে হচ্ছে রেডিয়েট করে, ওকে। এখন পৃথিবীতে যে এই এনার্জিটা আসে, পৃথিবীতে যে এই এনার্জিটা আসে প্রতি মুহূর্তে যদি আমি চিন্তা করি, এই মুহূর্তে যদি চিন্তা করি পৃথিবীর কী পরিমাণ এনার্জির ডিমান্ড আছে, তার থেকে প্রায় হিসাব করলাম যে 17 মিলিয়ন বোধহয় বেশি পরিমাণ এনার্জি আমরা পাই। মানে যে এনার্জি আমার প্রতি সেকেন্ডে এসছে তার পরিমাণ এত যে ইনস্ট্যান্ট আমরা যা ইউজ করতেছি তার থেকে প্রায় 17 মিলিয়ন বেশি, মানে এত বেশি এনার্জি আসে। তাহলে এই এনার্জি যদি আমি হার্ভেস্ট করতে পারতাম তাহলে কত সুবিধা হতো না? প্রথম ক্লাসে এই কথাটা আমি বলছিলাম যে এত বেশি এনার্জি আসে, আমাদের যা পৃথিবীতে যত ডিমান্ড তার থেকে প্রায় 17 মিলিয়ন বেশি আসবে হচ্ছে শুধু প্রতি ইনস্ট্যান্টে, রাখতে পারতেছি না। রাখার জন্য তো এই সোলার সিস্টেমটা দাঁড় করানো হচ্ছে, কিন্তু সোলার সিস্টেমের ইফিসিয়েন্সি অনেক কম, ওকে, কস্ট বেশি। সো এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট নিয়ে আরও কথাটা তো একটু পরে আসবে, সেটাতে একটু পরে আসতেছি, ওকে। এই সোলার যে রেডিয়েশনের কথা বলতেছি, এই রেডিয়েশনের আরেকটা নাম হচ্ছে সোলার ইরেডিয়েন্স। এই টার্মসগুলো আমার দরকার, আমি এই টার্মসগুলো সম্পর্কে বেশি একটা ধারণা। সোলার ইরেডিয়েন্স কী নাম? সোলার ইরেডিয়েন্স। এটা দিয়ে বোঝাতে চাচ্ছে যে এটার একক হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফল বা প্রতি এক বর্গমিটার জায়গায় কী পরিমাণ পাওয়ার আসছে সেটাকে বলা হয় ইরেডিয়েন্স। প্রতি একক ক্ষেত্রফলে, প্রতি একক বর্গমিটার এরিয়াতে কী পরিমাণ পাওয়ার আসে সেই পাওয়ারটার একটা নাম দিচ্ছে সোলার ইরেডিয়েন্স। সোলার ইরেডিয়েন্স হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। সো মনে করো এখান থেকে সানটা ছিল, সানটা থেকে আমার এনার্জিটা আসছে। এখন এখানে যদি 1 মিটার স্কোয়ার জায়গা থাকে, ওই 1 মিটার স্কোয়ার জায়গাতে যে পরিমাণ এনার্জি পাই সেই এনার্জিটার, সরি, যে পাওয়ারটা পাই সেই পাওয়ারটাকে বলা হয় ইরেডিয়েন্স, একটা নাম দিয়েছে ইরেডিয়েন্স, সোলার ইরেডিয়েন্স, ওকে। অ্যারাউন্ড এই 1 মিটার জায়গায় কতটুকু পাওয়ার আসে এর আগে বলছিলাম, কিন্তু যে যদি আমি পৃথিবীর প্রতি বর্গ মিটার জায়গা নেই তাহলে প্রতি সেকেন্ডে 1000 ওয়াট করে পাওয়ার আসে। 1 মিটার স্কোয়ার জায়গা হলে 1000 ওয়াট করে পাওয়ার আসবে, ওকে। হ্যাঁ, সোলার ইরেডিয়েন্সের সঙ্গে ইরেডিয়েশনের একটা সম্পর্ক আছে, একটা ইরেডিয়েশন একটা হচ্ছে ইরেডিয়েন্স, ইরেডিয়েন্স একটা হচ্ছে ইরেডিয়েশন, একই। ইরেডিয়েশনটা দেখো, এখানে একটা গ্রাফ দেখানো হচ্ছে, এদিকে হচ্ছে আমার প্রতি বর্গমিটার এরিয়াতে কী পরিমাণ পাওয়ার আসে আর এদিকে হচ্ছে টাইম। আমি কি করেছি, এই গ্রাফটা ড্র করেছি সারা দিনের জন্য, 24-12 ঘন্টার জন্য, মানে সারা দিনের জন্য। সো আমি চাইলে 24 ঘন্টার ড্র করতে পারি, কিন্তু রাতের সময় আর কিছু থাকবে না, ওকে। সো এইখান থেকে প্রতি মুহূর্তে যে পরিমাণ পাওয়ার পেয়েছি তার একটা পয়েন্ট পাইছি না, যে 1 সেকেন্ডে পেলাম, 1 ঘন্টায় পেলাম,
ওই যে প্রতি মুহূর্তে পারছি ওটাকে বলতেছি সোলার ইরেডিয়েন্স, প্রতি মুহূর্তে। এরকম করে যখন একটা টোটাল, যখন সানরাইজ হয়, সানরাইজ থেকে যখন নুনের দিকে যায় মানে মধ্যাহ্নের দিকে যায়, তখন কিন্তু এই ইরেডিয়েন্সটা আস্তে আস্তে বাড়তে থাকে। দেখো এই ইরেডিয়েন্সটা আস্তে আস্তে বাড়ছে, একটা সময় গিয়ে পিকে পৌঁছায় মধ্যাহ্নে বা নুনে, তারপরে গিয়ে এটা আস্তে আস্তে ইরেডিয়েন্সটা কমতে থাকে। আমি কিন্তু বলছি ইরেডিয়েশন কমতেছে না, ইরেডিয়েন্সটা কমতে থাকে। তার মানে প্রতি মুহূর্তে আমি এক একটা করে ডেটা নিয়েছি, ওই ডেটাকে আমি সারা দিনে প্লট করেছি। প্লট করার পরে এই ইরেডিয়েন্সের যে কার্ভটা আমি ড্র করেছি, এই কার্ভটা যতটুকু এরিয়া দখল করলো, এটাই তো আমার সারা দিনের এনার্জি প্রোডাকশন। এই সারা দিনের টোটাল এনার্জিকে বলা হয় ইরেডিয়েশন। সারাদিনে কতটুকু এনার্জি পাচ্ছি সেটাকে বলা হয় ইরেডিয়েশন। আর ইরেডিয়েন্স হচ্ছে প্রতি একক সময়ে আমার কী পরিমাণ পাওয়ারটা আমি পাচ্ছি সেটাকে বলা হচ্ছে ইরেডিয়েন্স। আর এই ইরেডিয়েন্সকে যখন আমি একটা সারাদিনের টাইম লেন্থে বসাবো, তখন ওই সারাদিনে যে পরিমাণ এনার্জি সে জেনারেট করলো বা পাওয়ার জেনারেট করলো সেটাকে বলি আমি ইরেডিয়েশন। একটা হচ্ছে ওয়াট মিটার স্কোয়ার, তাই তো, ওয়াট মিটার স্কোয়ার, আর এটা হচ্ছে ওয়াট মিটার স্কোয়ার পার ডে। এই এই পয়েন্টে যখন পাইছি ওয়াট মিটার স্কোয়ার, আর যখন সারাদিনের হিসাব করবো ইরেডিয়েশন, ওয়াট মিটার স্কোয়ার পার ডে। ইরেডিয়েশন সবসময় পার ডেতে হিসাব করে, ইরেডিয়েন্স হচ্ছে প্রতি একক সময়ে হিসাব করে, ইনস্ট্যান্ট। যে পাওয়ারটা পাই সেই পাওয়ারটাকে বলা হয় ইরেডিয়েন্স, ইরেডিয়েন্স। আর সারাদিনে আমি ওই প্রতি একক বর্গমিটারে কী পরিমাণ পাওয়ার পাচ্ছি সেটাকে বলা হয় ইরেডিয়েশন। ওকে, এই গ্রাফটা একটু এক্সপ্লেইন করতে হতে পারে। ওকে, এখানে একটা জিনিস বলা আছে যে জিরো অ্যাট নাইট, মানে এই ইরেডিয়েন্স নাইটে কিচ্ছু থাকবে না, জিরো। আর ইনক্রিজ হবে সানরাইজের সময়, ইনক্রিজ করতে থাকবে, সানসেটের সময় এটা একদম জিরো হয়ে যাবে। এখন এই যে সান থেকে এনার্জিটা আসছে, যে ইরেডিয়েশনটা আসছে বা ইরেডিয়েন্স আসছে, এটা আসে তিন ধরনের লাইটের মাধ্যমে, তিন ধরনের। এখানে রেডিয়েশনের আমি এই যে রেডিয়েশন করে আসলো, তিনভাবে আলোটা আসতে পারে। একটা হতে পারে মানে সেটা রেডিয়েশনের মাধ্যমে আসবে, কিন্তু তিনটা পথে আসতে পারে, তিনটা পথে। এই রেডিয়েশনের ভাগ হচ্ছে তিনটা, একটাকে বলতেছি দেখো এইটা হচ্ছে পৃথিবীর পৃথিবী, আর এই যে হালকা শ্যাডো আকারে যে লাইনটা দেখানো হচ্ছে এটা হচ্ছে পৃথিবীর অ্যাটমোসফিয়ার। আমার স্ট্রেটোস্ফিয়ার আছে, ট্রোপোস্ফিয়ার আছে, আয়নোস্ফিয়ার আছে, মেসোস্ফিয়ার আছে, এই পৃথিবীর যে স্তরগুলো আছে, আমার বায়ুমণ্ডলের স্তরগুলো আছে। সো আলোগুলো তো এই বায়ুমণ্ডল ভেদ করেই আসবে, তাই না? সো যদি একটা সানের রেডিয়েশন বা সান রে ডিরেক্টলি অ্যাটমোসফিয়ার দিয়ে আর্থে পৌঁছাইতে পারে, ডিরেক্টলি, একদম ডিরেক্ট, কোনো বাধাবিঘ্ন না পায়, তাহলে সেটাকে বলবে আমি ডিরেক্ট রেডিয়েশন, ডিরেক্ট রেডিয়েশন। ডিরেক্ট রেডিয়েশন আসবে মানে একদম মুখের উপর এসে পড়বে, ওকে, কোথাও কোনো কিছু থাকবে না, ওর বাধাবিঘ্ন নাই কোথাও। আরেকটা আছে যে দেখো আমার অ্যাটমোসফিয়ারে ক্লাউড আছে, ডাস্ট পার্টিকেল আছে, বা বিভিন্ন আমার ওয়াটার মলিকুল ভেসে আছে, ভেপার আছে, তাই তো, এই ওয়াটার মলিকুল তো ভেপার। সো যখন মনে করো এই একই সান থেকে তো এনার্জি আসতেছে বা রেডিয়েশন আসতেছে, সে যখন আসলো ক্লাউডের ভিতর দিয়ে আসলো, ক্লাউডের ভিতর দিয়ে আসলে একটা আরেকটার সাথে রিফ্লেক্ট করলো, এটা ওটা করে শেষ পর্যন্ত পৃথিবীর দিকে আসলো, এটাকে বলা হয় ডিফিউশন। ওকে, দেখো ডিফিউজ রেডিয়েশন, ডিফিউজ রেডিয়েশন, ডিফিউশন করে তো এই জন্য ডিফিউজ রেডিয়েশন। সো এই ডিফিউজ রেডিয়েশন মানে হচ্ছে সে অ্যাটমোসফিয়ারের কোথাও না কোথাও রিফ্লেক্ট হয়েছে, বাধা পেয়ে স্ক্যাটার হয়েছে, স্ক্যাটার হয়ে সে পৃথিবীতে আসতেছে। আরেকটা জিনিস বলে রাখি, এই যে আমরা দাঁড়াই, দাঁড়ানোর পর যে আমরা শ্যাডোটা দেখতে পাই না, যে শ্যাডো দেখতে পাই, এই শ্যাডো দেখতে পাই এই ডিফিউশন রেডিয়েশনের কারণে, ডিফিউশন রেডিয়েশনের কারণে। যদি ডিরেক্ট বিম সব আসতো, মানে সব যদি ডিরেক্ট রেডিয়েশন আসতো, তাহলে কোনো ছায়া পড়তো না। যদি ডিরেক্ট রেডিয়েশন আসতো, ছায়া পড়ার কোনো সুযোগ নেই, ছায়া পড়বে কি, ডিরেক্ট পড়তেছেও, ছায়া পড়ার তো কোনো সুযোগ নেই। এই যে শ্যাডোটা তৈরি হয়, যখনই দেখবে শ্যাডো, তার মানে সেখানে ডিফিউজ রেডিয়েশন আছে। এটা দেখে বোঝা যায় যে শ্যাডো মানে সেখানে ডিফিউজ রেডিয়েশন আছে। তাহলে রেডিয়েশনের দুই মূলত পার্থক্য দুইটা, একটা হচ্ছে ডিরেক্ট রেডিয়েশন, এই ডিরেক্ট রেডিয়েশন আছে ডিরেক্ট বিম থেকে,
অর্থাৎ সান থেকে যে রেডিয়েশনটা ডিরেক্ট আসতেছে ওটাকে বলা হয় ডিরেক্ট বিম, এবং ওই রেডিয়েশনটার নাম হচ্ছে ডিরেক্ট রেডিয়েশন। ওকে, আর ডিফিউশন হচ্ছে যে বিমটা আসলো আমার বিভিন্ন ডাস্ট পার্টিকেল, ওয়াটার মলিকুল, ভ্যাপারে স্ক্যাটার হয়ে তারপরে গিয়ে আমার এখানে ফেরত আসলো, এটাকে বলে ডিফিউজ রেডিয়েশন। আরেকটা আছে যে মনে করো আমার অ্যাটমসফিয়ারের ভিতরে কার্বন ডাইঅক্সাইড আছে, নাইট্রোজেন আছে, ওয়াটার ভেপারও তো আছে, সো এনার্জিটা আসলো, আসার পরে সেখানে অ্যাবজর্ব হয়ে যেতে পারে, আবার সেখান থেকে রিফ্লেক্ট করে চলে যেতে পারে, ডিরেক্টলি রিফ্লেক্ট করে সারফেস থেকে রিফ্লেক্ট করলো, অথবা আমার এখানে যে আর্থের সারফেসে আসলো, আসার পরে আর্থ থেকে রিফ্লেক্ট হয়ে চলে যেতে পারে। এই যে রিফ্লেকশনটা হচ্ছে এই রেডিয়েশনটাকে বলা হয় অ্যালবাডো। অ্যালবাডো অর্থাৎ, হ্যাঁ, অ্যালবাডো হচ্ছে যে রেডিয়েশনটা আসবে আর্থে, আসলো আসার পরে আর্থ থেকে সে রিফ্লেক্ট হয়ে ফেরত গেল। এখান থেকে যদি রিফ্লেক্ট হয়ে অ্যাটমসফিয়ার পার করে ফেরত যেতে পারবে না, অ্যাটমসফিয়ার ভেদ করে বের করতে পারবে না, একটা আয়না ধরলাম, একটা আলো আসলো এখানে, পরপর রিফ্লেক্ট করে সে সোর্সের দিকে ফেরত যেতে পারে না। তা সেই কথাটাই বলছে যে আমার সোর্স থেকে আসলো সেটা যদি আর্থে রিফ্লেক্ট করে সোর্সের দিকে ফেরত যেতে চায় সেটাকে বলবো আমি অ্যালবাডো। অ্যালবাডো বা রিফ্লেকশন হিসেবে তুমি চিন্তা করতে পারো। সো আমার যে রেডিয়েশন আছে, রেডিয়েশন মূলত দুই প্রকার, এটাকে তিন ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে ডিরেক্ট রেডিয়েশন, ডিফিউজ রেডিয়েশন, আর আরেকটা ভাগ করতে বলছে অ্যালবাডো। এর বাইরেও আরেকটা কথা আছে, আরেকটা বলে গ্লোবাল রেডিয়েশন। গ্লোবাল রেডিয়েশন, আমি যদি ডিরেক্ট রেডিয়েশন এবং ডিফিউজ রেডিয়েশনকে দুইটাকে যোগ করি সেটাকে বলা হয় গ্লোবাল রেডিয়েশন, মানে দুইটা যোগ ফলকে বলা হয় গ্লোবাল, আর আলাদা আলাদা হলে পরে তখন আলাদা আলাদা নাম থাকে। ওকে, এই জিনিসটা কেন পড়াচ্ছি, এই জিনিস নিয়ে যখন তুমি রিসার্চ করতে যাবা এই জিনিসগুলো তোমার আসবে, বুঝাইতে পারলাম, এই এই টপিকগুলো তোমার আসবে। ওকে, এক, হ্যাঁ হ্যাঁ, এখন যে দেখছো না একটু মানে ছায়া ছায়া ভাব, এখন ডিফিউশন বেশি, ডিফিউশন বেশি, ডিরেক্টটা কম। ডিরেক্ট কম থাকলে রৌদ্র করজ্জল, সানি ডে, সানি ডে, তাই না, তখন দেখবো যে সব ওরে মাথাটা তো গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর যখন একটু ক্লাউডি ভাব থাকে ওই ক্লাউডের ভিতরে রেডিয়েশনটা রিফ্লেক্ট করে করে তারপর ওটা ফেরত আসে, ডিরেক্ট আসতেছে না, ডিরেক্ট আসে না যেটা সেটা হচ্ছে ডিফিউজ। ওকে, আচ্ছা, এই এখানে একটা কথা আছে, এই যে আমরা বলি না কার্বন ডাইঅক্সাইড আমাদের অ্যাটমসফিয়ারকে গরম করে দিচ্ছে, আমরা পৃথিবী থেকে যখন কার্বন ডাইঅক্সাইডকে ছেড়ে দিচ্ছি বা ওয়াটার মলিকুল ছেড়ে দিচ্ছি পৃথিবীটাকে গরম করে ফেলছে, এইখান থেকে সেটাকে ব্যাখ্যা করা যায়। মনে করো পৃথিবী থেকে আমি কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিয়েছি বা ওয়াটার মলিকুল ছেড়ে দিয়েছি, যখনই ওয়াটার মলিকুল ছেড়ে দিব সে অ্যাটমসফিয়ারে ভেসে থাকবে, অ্যাটমসফিয়ারে যখন ভেসে থাকবে তখন সান থেকে তো রেডিয়েশনটা আসবে, রেডিয়েশনের তো একটা এনার্জি আছে, সো যখনই সে ওয়াটার মলিকুলে পড়বে সেই ওয়াটার মলিকুল ওই এনার্জিটা অ্যাবজর্ব করে ফেলবে। একটু পরে দেখাবো অ্যাবজর্বটা কীভাবে হয়, ওয়াটার মলিকুল অ্যাবজর্ব করে ফেলবে, অ্যাবজর্ব করলে অটোমেটিকলি তার হিট আপ হয়ে যাবে, ওয়াটার মলিকুলটা একটু বেশি হিট আপ হবে, কার্বন ডাইঅক্সাইডটা বেশি হিট আপ হবে, যদি অনেকগুলো কার্বন ডাইঅক্সাইড এরকম হিট আপ হয়ে যায় তাহলে সিস্টেমের তো এনার্জি এমনিতেই বেড়ে যাবে, তখন তাপমাত্রা তো এমনিতেই বাড়ে। এই জন্য যখনই কার্বন ডাইঅক্সাইড ছাড়ি ও অ্যাটমসফিয়ারে বসে থাকে, অ্যাটমসফিয়ারে বসে থাকলে তখন যখনই রেডিয়েশনটা আসে ও অ্যাবজর্ব করে রাখে, অ্যাবজর্ব করে রাখলে সে এনার্জিটা সে অ্যাটমসফিয়ারের ভিতরে ট্র্যাপ করে ফেলে, যখন ট্র্যাপ হয়ে যায় তখন এই যে গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে, ঘর গরম হয়ে যাচ্ছে, এই ঘরে যদি গরম হয়ে যায় তার মানে হচ্ছে এনার্জি ট্র্যাপ হয়ে গেছে, বের হতে পারতেছে না কোনো কারণে। ওকে, এটা ছিল হচ্ছে আমার রেডিয়েশনের কয় প্রকার হতে পারে তার একটা ভাগ, এইটা কিন্তু একদম মানে ছোটো ছোটো স্টেপ বাই স্টেপ থিওরি, এগুলো পরে গিয়ে একসাথে জোড়া লাগাইতে হবে। ওকে, এখন আসি আরেকটা কথায়, এই যে সানের রেডিয়েশন বললাম যে আসে, ডিরেক্ট আসতে পারে, ডিফিউজ আসতে পারে, তাই না, আসতে পারে তো, এখন এই আশাটা আবার সিজন ওয়াইজ ভ্যারি করে, এই সিজন ওয়াইজ ভ্যারি করলে পারেও তাকে একটু নাম আলাদা করতে হয়, এয়ার ম্যাস রেশিও দিয়ে বোঝাতে চাচ্ছে যে এই যে রেডিয়েশনটা আসে এটা কি ডিরেক্ট আসে নাকি একটু ঘুরে আসে, এটি ডিরেক্ট আসে নাকি ঘুরে আসে। ওকে, সো এর একটা আমি ইয়ে করতে পারি,
এর একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য বা একটা গাণিতিক ব্যাখ্যার জন্য একটা নাম দিয়েছে, এয়ার ম্যাস রেশিও। টপিকটার নাম হচ্ছে এয়ার ম্যাস রেশিও, অর্থাৎ ইরেডিয়েশন যে আসবে কতটুকু পথ ট্রাভেল করে আসে। ইরেডিয়েশন যত বেশি পথ ট্রাভেল করবে তত বেশি তার অ্যাবজর্ব হয়ে যাওয়ার পসিবিলিটি থাকবে, তত বেশি স্ক্যাটার হওয়ার পসিবিলিটি থাকবে, তাই না? স্ক্যাটার হয়ে গেলে তো ডিফিউজ হয়ে যাবে, থাকবে তো, তাই না? তা আমি যদি এয়ার মাস রেশিও জিরো মানে সবগুলো প্রায় ডিরেক্ট আসতেছে, প্রায় সব ডিরেক্ট অ্যাটমসফিয়ারের বাইরে, যেটা এক্সট্রা টেরিস্টোরিয়াল, পৃথিবীর বাইরে, যেটা অ্যাটমসফিয়ারের বাইরে। টেরিস্টোরিয়াল মানে হচ্ছে পৃথিবীর ভিতরে। ওকে, সো এই মেজারমেন্টটা করা হয় যে আমার সানটা কি এখন ডিরেক্টলি আমার পৃথিবীতে ইয়ে দিচ্ছে, এয়ার মাস রেশিও মানে সে কতটুকু বায়ুমণ্ডল ভেদ করতেছে। দেখো আমাদের বায়ুমণ্ডল এইটা আছে এখানে, সো সানটা যদি এখানে থাকতো, সানটা যদি এখানে থাকতো তাহলে যেটুকু পথ সে ট্রাভেল করতো তার একটা মান আছে, ধরলাম সেটার মান হচ্ছে অন। আবার সানটা যদি সরে এদিকে আসে, জিনিতে না থেকে যদি একটু সরে কাত হয়ে যায়, তাহলে এখান থেকে সানটা আমার এই স্থানে আসতে হচ্ছে, সো সে একটা পথ ট্রাভেল করতেছে। তো এই পথ থেকে এই পথের পরিমাণটা বেশি না? এই যে রেশিওটা, যে ডিরেক্ট আসলে যতটুকু পথ, ইনডিরেক্ট আসলে কতটুকু পথ, এই দুটোর একটা রেশিও, এই রেশিওটাকে বলা হয় এয়ার ম্যাস রেশিও। এই এয়ার ম্যাস রেশিও দিয়ে আমি বুঝতে পারি যে আমার এই স্থানে কী পরিমাণ ডিরেক্ট রেডিয়েশন আছে, অনেক বেশি আছে না কম আছে। এয়ার মাস রেশিও যদি বেশি হয় তাহলে ডিফিউশনটা বেশি হবে, এয়ার মাস রেশিও যদি কম হয় তাহলে ডিফিউশনটা সব থেকে কম হবে। অবশ্যই এনার্জি পরিমাণ বেশি থাকবে। ওকে, সো একে বলা এ এম দিয়ে দেখানো হয়, যেটাকে বলা জিনিত। আচ্ছা, জিনিত কথাটা একটু বারবার বলতেছি, যেহেতু জিনিত মানে হচ্ছে সোজাসুজি মাথার উপরে, আমার মাথার উপরে সোজাসুজি যদি সূর্য থাকে তাহলে আমার জিনিতের উপরে আছে, আমি এই কথাটা বলবো, উপরে না বলে বলি আমার জিনিত একদম সোজাসুজি, আমি যে স্থানে আছি সেই স্থান থেকে জিনিতের উপরে আছে হচ্ছে আমার সূর্যটা। এই জন্য এখানে বলা হচ্ছে জিনিতের উপরে যদি থাকে তাহলে যে ডিস্টেন্সটা সে ট্রাভেল করে, জিনিত থেকে যদি সরে যায় তাহলে যে ডিস্টেন্সটা সে ট্রাভেল করে, এই দুইটার রেশিওটাকে বলবো আমি হচ্ছে এয়ার ম্যাস রেশিও। নর্মালি ক্যালকুলেশানে এয়ার ম্যাস রেশিওকে স্ট্যান্ডার্ড হিসেবে 1.5 ধরে ক্যালকুলেশান করা হয়, কারণ এই এয়ার ম্যাস রেশিওর উপরে আমার পাওয়ার কীরকম জেনারেট হবে সেটা নির্ধারিত হয়। সো পাওয়ারের সাথে এয়ার ম্যাস রেশিওর একটা সম্পর্ক আছে। ওকে, হ্যাঁ, জিনিত হয়তো এরকম কোনো একটা জায়গা থেকে এসছিলো যে আমি ডিরেক্টলি সোজাসুজি মাথারও এ হেড না বলে ও একটা নতুন একটা টার্মস দিয়ে রিলেট করা, হয়তো কোথাও এরকম একটা শব্দ ছিল যেটা দিয়ে তারা ওটা রিপ্লেস করছে, আমি জানি না অ্যাকচুয়ালি কোথা থেকে ওরা এই শব্দটা পাইছে জিনিত। ওকে, আনকমন একটা ওয়ার্ড জিনিত। এটা তুমি যখন পৃথিবী নিয়ে গবেষণা করবা, তোমার পৃথিবীর চারপাশে অ্যাটমসফিয়ার নিয়ে গবেষণা করবা, তখন এই শব্দগুলো আসবে। ওকে, এখন আসি ওই যে সোলার ইরেডিয়েন্স এবং ইরেডিয়েশন বলেছিলাম তার সাথে রিলেটেড একটা টপিক নিয়ে। তোমাকে পরীক্ষার ভিতরে একটা জিনিস দিয়েছিলাম, পিক সানশাইন আওয়ার, একটা কথা বলছিলাম পিক সানশাইন আওয়ার। পিক সানশাইন আওয়ার মানে সে কত ঘন্টা ধরে 1000 ওয়াট দিচ্ছে, সে কত ঘন্টা ধরে 1000 ওয়াট দিচ্ছে, সেই কথাটা এখানে আবারও একটু রিমাইন্ড করার চেষ্টা করা হচ্ছে। মনে করো এখান থেকে সোলার ইরেডিয়েন্স শুরু হয়েছে, ইরেডিয়েন্স শুরু হতে হতে এখানে কি ইরেডিয়েন্স শেষ হয়েছে, এটা হচ্ছে সারাদিনের আমার ইরেডিয়েশন। ওকে, এখন সারাদিনের এই ইরেডিয়েশন, সারাদিনের কথা যদি চিন্তা করি, এইটা প্রতি ঘন্টায় 1000 ওয়াট করে যদি এখন আমি ক্যালকুলেশন করতে চাই, সানশাইন আওয়ার আমি ক্যালকুলেট করবো, এখন সারাদিন তো 12 ঘন্টায় দিয়েছে আমার এত ইরেডিয়েশন, এখন এটা যদি প্রতি 1000 ওয়াট করে দেখি, যে 1000 দিয়ে যদি ভাগ দিয়ে দেখি, তাহলে এটা সারাদিনের কত অংশ জুড়ে আছে। 12 ঘন্টা যদি আমি নিলাম, এই 12 ঘন্টার ভিতরে কত ঘন্টা যদি সবগুলো এক জায়গায় করি, তাহলে কত ঘন্টা 1000 ওয়াট করে পাচ্ছি। মনে করো এইখানে সারাদিনে মনে করো 500 ওয়াট আওয়ার দিলাম, 500 ওয়াট আওয়ার জেনারেট করলাম 12 ঘন্টায়। 500কে যদি 12 দিয়ে ভাগ করি, 1000 দিয়ে ভাগ করি, কত হবে? 0.5 হবে। তো 0.5 হলে তার মানে আধা ঘন্টা হচ্ছে সে 1000 ওয়াট করে দিছে, মাত্র আধা ঘন্টা সে 1000, মানে পিক সানশাইন আওয়ার হচ্ছে 1000.5 আওয়ার।
পিক সানশাইন আওয়ার জিনিসটা বোঝানোর জন্য এইখানে একটা ইয়ে দিয়ে দিছে, যে মনে করো এই গ্রাফটা আছে, এই গ্রাফের এখানে হচ্ছে 1000 ওয়াট, এখান দিয়ে যদি দিত তাহলে এখান থেকে যদি 1000 ওয়াট দিত তাহলে এই গ্রাফটা এখানে থাকতো, তাই না? এই গ্রাফটা এখানে থাকতো। আমি চাচ্ছি সে 1000 ওয়াট করে কয় ঘন্টা দিছে, সে কিন্তু প্রতি একক সময় 1000 ওয়াট করে দেয় নাই। আমি সারাদিনেরটা ক্যালকুলেট করে 1000 দিয়ে ভাগ দিলে বুঝতে পারবো সে কয় ঘন্টা 1000 ওয়াট করে, অ্যাভারেজ, এক্স্যাক্টলি একটি অ্যাভারেজের মতো, অ্যাভারেজ 1000 ওয়াট করে কত ঘন্টা দিছে। এটাকে বলতেছি হচ্ছে আমি পিক সানশাইন আওয়ার। এই পিক সানশাইন আওয়ার আমার ক্যালকুলেশনে কাজে লাগবে, কারণ এই পিক সানশাইন আওয়ার হচ্ছে আমার টোটাল এনার্জি ক্যালকুলেশনের সময় কাজে লাগে। গুড কোশ্চেন। আমাদের সান থেকে যে এনার্জিটা আসে, আমি যদি পৃথিবীর বাইরে এক্সট্রা টেরিটোরিয়াল যে রিজন আছে সেই রিজনে বসে যদি একটা 1 মিটার স্কোয়ারে জায়গা নিয়ে বসে থাকি, তাহলে দেখতে পারবো সান থেকে এই দূরত্বের ভিতরেও 1347 ওয়াট পার মিটার স্কোয়ার আসতেছে। আমি মেজার করেছি, এটা হচ্ছে মেজারমেন্ট, মানে আমি নিজে না, এটা হচ্ছে বিজ্ঞানীরা মেজার করেছে। বিজ্ঞানীরা মেজার করে দেখেছে যদি আমি পৃথিবীর বাইরে এক্সট্রা টেরিটোরিয়ালে বসে থাকতাম 1 মিটার স্কোয়ার জায়গা নিয়ে, তাহলে এই 1 মিটার স্কোয়ারে 1347 ওয়াট প্রতি মিটার স্কোয়ারে আসতো। এখন পৃথিবীর অ্যাটমসফিয়ার যেহেতু ভেদ করতে হয়, সেটা ওই অ্যাটমসফিয়ার ভেদ করে আসতে আসতে পৃথিবীর সারফেসে পৌঁছালে 1000 মতো থাকে। এই জন্য এই এইটাকে বলতেছি আমি 1000 ওয়াট প্রতি ওয়াট পার মিটার স্কোয়ারে। বুঝাতে পারলাম? এই 1000 কিন্তু আমার হাইপোথিসিস না যে 1000 মিটার স্কোয়ার করে পড়ে, এটা আমি মেজার করে পেয়েছি যে প্রতি একক বর্গমিটারে এই পরিমাণ পাওয়ারটা সান দেয়। ওকে, এবং আমি চাই যে এই 1000 ওয়াট করে সে কয় ঘন্টা দেয় সেই ঘন্টারটা হিসাব রাখতে, কারণ ওই ঘন্টার হিসাব থাকলে আমার ক্যালকুলেশনের অনেক সুবিধা হয়। প্রতি জায়গা ঢাকা সিটির জন্য এই পিক সানশাইন আওয়ার কত দেয়া আছে হিসাব আছে, কারণ ঢাকা সিটিতেও সোলার সিস্টেম তো আছে, সো তাদের জন্য এই ডেটাগুলো দরকার। এইটা একটু একটু পরে দেখাবো। ওকে, এই পিক সানশাইন আওয়ার ক্যালকুলেট করার জন্য বলতেছে এখানে ক্যালকুলেট করো হোয়াট ইজ দ্য টোটাল পিক সানশাইন আওয়ার সান আওয়ার্স ফর এ ডে উইথ অ্যান অ্যাভারেজ রেডিয়েশান অফ 60 ওয়াট পার মিটার স্কোয়ার। মনে করো এখন ইরেডিয়েশান আসতেছে প্রতি মিটার স্কোয়ারে 600 ওয়াট করে, এটা ধরলাম এই ইরেডিয়েশানটা আসতেছে 8 ঘন্টা ধরে, 8 ঘন্টা আসতেছে, তাহলে প্রতি ঘন্টায় আসে কত? 600 ওয়াট পার মিটার স্কোয়ার। এটা তুমি পার আওয়ার দিতে পারো, কোনো সমস্যা নেই, ধরে নিই আমি পার আওয়ার হিসেব করলাম, তাহলে 8 ঘন্টা ধরে আসতেছে, তাহলে টানা 8 ঘন্টা ধরে আসতে, তাহলে 8 ঘন্টা ধরে আসলে 8 দিয়ে গুণ করলে কত হয়? 4800 ওয়াট পার মিটার স্কোয়ার পার ডে হয়ে যাবে। এখন কিন্তু পার ডে একদিনে আসলো, এটা কিন্তু 8 ঘন্টায় আসছে। কিন্তু আমি যদি চিন্তা করি যে 1000 ওয়াট করে তাহলে প্রতি ঘন্টায় কত? এখন আমার একটা হাইপোথিসিস আমি চিন্তা করছি যে তাহলে 1000 ওয়াট করে যদি চিন্তা করি যে 1 ঘন্টায় 1000 ওয়াট আসে, তাহলে 1000 দিয়ে ভাগ দিলাম তাহলে 1000 দিয়ে ভাগ দিলে আসে, এটা হচ্ছে 4.8 আওয়ার, 4.8 আওয়ার। অর্থাৎ সারাদিন 8 ঘন্টা ধরে যে 600 ওয়াট করে আসছিল এটা সমতুল্য হচ্ছে 4.8 আওয়ারের, 1000 ওয়াট, তাহলে 4.8 আওয়ার পর্যন্ত হলে হয়ে যেত। এই আওয়ারটা ক্যালকুলেশনে অনেক সময় দরকার হয়, এই জন্যই পিক সানশাইন আওয়ার ক্যালকুলেট করে। ওকে, সো কোনো জায়গায় যদি আমার এই রেডিয়েন্সের ডেটা থাকে এবং তার সঙ্গে যদি আমার কত ঘন্টা ধরে এনার্জিটা আসছে সেটা দেওয়া থাকে, সেটাকে গুণ করে 1000 দিয়ে ভাগ দিলে পরেই আমি পিক সানশাইন আওয়ার পেয়ে যাই। ওকে, এই যে সোলার রেডিয়েশনের কথা বললাম, সোলার রেডিয়েশনের ডেটা তুমি ইন্টারনেটে অনেক জায়গায় দেখতে পাবে যে এই ইরেডিয়েশন কত পিক সানশাইন আওয়ার আছে, এই জায়গাতে কোন জায়গায় পোটেনশিয়াল বেশি হবে। যদি সূর্যটা কোনো একটা জায়গায় সবথেকে বেশি সময় থাকে তাহলে ওই জায়গায় প্যানেলটা ইনস্টল করা ভালো, তাই না? যে আমার 12 ঘন্টার জায়গায় 14 ঘন্টা থাকতেছে তাহলে ওই জায়গাটাই ভালো। সো ওইটা ম্যাপে সুন্দর করে দেখানো আছে যে কোন জায়গাতে এই ইরেডিয়েশানটা বেশি আসে, সেইটা দেখানো হয় আইসোলেশনের মাধ্যমে। আইসোলেশন
আর সোলার ইরেডিয়েশনের ভিতর হালকা একটু পার্থক্য আছে। সোলার ইরেডিয়েশন আমি মেজার করছি ওয়াট পার মিটার স্কোয়ার পার ডে, তাই তো? সোলার ইরেডিয়েশন হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার পার ডে। আইসোলেশনটার কাছাকাছি এটা হিসাব করা হয় ওয়াট কিলো ওয়াট আওয়ার, এটা ইউনিটে হিসাব করে। দুটো প্রায় সেম জিনিস, কিন্তু এটা হচ্ছে, এটা হচ্ছে ইউনিটে হিসাব করে। এক্সপ্রেস অ্যাস কিলো ওয়াট আওয়ার পার মিটার স্কোয়ার পার ডে, এটুকুই যার পার্থক্য, যে সে ডিরেক্ট ইউনিটে দেখায়, ইনসুলেশনটা সে ইউনিটে দেখায়। আর যত ডেটা পাবা সব হচ্ছে এই ইনসুলেশন আকারে দেয়া, যে এই জায়গাটার ইনসুলেশন এত, এই জায়গাটার ইনসুলেশন এত। এই ইনসুলেশন কিন্তু তুমি এবার ওই ইনসুলেশনের কথা ভেবো না, তারের ইনসুলেশনের কথা ভেবো না। হ্যাঁ, এই ইনসুলেশনটা হচ্ছে আমার প্রতি একক এরিয়াতে কত ইউনিট পাওয়ার আসতেছে প্রতিদিন, প্রতি একক এরিয়াতে কত ইউনিট পাওয়ার আসতেছে প্রতিদিন, সেই কথাটা এই ইনসুলেশন দিয়ে বোঝানো হচ্ছে। এটা হচ্ছে টোটালি হচ্ছে অ্যাস্ট্রোনমির একটা পার্ট, এই জন্য দুটো কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই ম্যাপ গুগলে পাওয়া যায়, দেখো এখানে বিভিন্ন কালারের ম্যাপটা দেয়া আছে, এখানে একটা রেড রিজিয়ন আছে, এখানে ব্লু রিজিয়ন আছে, এবং এর এখানে স্কেলটা দেয়া আছে। দেখো পিক সান আওয়ার্স পার ডে, রেড হলে দেখো সব থেকে বেশি পিক সান আওয়ার পাওয়া যায়। সো এই যে রিজিয়নটা আছে ম্যাপের, এই দেশগুলোতে সব থেকে বেশি পিক সানশাইন আওয়ার আছে, মানে সেখানে যদি আমি প্যানেল ইনস্টল করি তাহলে ওদের জন্য অনেক বেশি এনার্জি জেনারেট করা সম্ভব। এটা যদি আমি এখানে আমার যুক্তরাষ্ট্রেরটা দেয়া আছে, যুক্তরাষ্ট্রের এই কোস্টাল এরিয়াগুলো দেয়া আছে, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা ফিগার দেয়া আছে। আর যদি ওয়ার্ল্ডের ম্যাপ নেই তাহলে দেখতে পাওয়া যে মিডল ইস্টের কান্ট্রিগুলোতে দেখতে পাবো তুমি এই ধরনের রিজিয়নটা আছে। সো বাংলাদেশে অ্যারাউন্ড 5-6 এরকম, 5-6 মতো, 5-6 কম না, বাংলাদেশের জন্য পটেনশিয়াল অনেক ভালো। সো দেখো যেটা রেড আছে সেটা 7 থেকে 7.5 ঘন্টা, 7 থেকে 7.5 ঘন্টা, মানে 1000 ওয়াট করে পাই আমি। আর সব থেকে কম আছে কত, 1 থেকে 1.5, এটা একদম কম। এটা হচ্ছে আমার একদম দক্ষিণ গোলার্ধে যদি চলে যাই সেখানে গিয়ে সাইবেরিয়া টাইবেরিয়া এই সমস্ত জায়গায় যেখানে একদম সানশাইন হওয়ার একদমই খুবই খারাপ অবস্থা, সো সমস্ত জায়গায় এই সমস্ত কিছু চলে না, চলে যদি আমার কাজে লাগাইতে হয় তাহলে চালাইতে হবে পানি টানি গরম করার জন্য। ওকে, সো এই ডেটাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তুমি যদি চাও কোন এলাকায় পিক সানশাইন আওয়ার কত আছে এই গ্রাফ থেকে তুমি বের করতে পারবে, এই জন্য এই জিনিসটা দেখানো এবং ইনসুলেশনের সাথে সোলার রেডিয়েশনের একটা সম্পর্ক দেখানোর চেষ্টা করছি। ওকে, এখন আসি রেডিয়েশন সম্পর্কে তো পড়লাম, তাই তো? এখন এই সানের রেডিয়েশনের একটা স্পেকট্রাম আছে, একটা গ্রাফ আছে, যে সে কেমন এনার্জি দিচ্ছে ফ্রিকোয়েন্সির সাপেক্ষে। আমাদের লাইট তো একটা ফ্রিকোয়েন্সি, সো সোলার থেকে সান থেকে যে এনার্জিটা আসছে সেটা ফ্রিকোয়েন্সির মাধ্যমে, সে বিভিন্ন ফ্রিকোয়েন্সির এনার্জি জেনারেট করতেছে। ওকে, সেইটাকে যদি আমি পৃথিবীর বাইরের দিকে দেখতে চেষ্টা করি যে কীরকম ফ্রিকোয়েন্সির এনার্জি আসে, তার ফ্রিকোয়েন্সি কত এবং তার এনার্জি কত, সেটা এই গ্রাফিক্যালি দেখানো যায়। এটা এখানে স্মুথলি দেখানো নাই, একটু অন্যরকম করে দেখানো আছে। সো এদিকে দেওয়া আছে ওয়াট পার মিটার স্কোয়ার পার মাইক্রোমিটার, অর্থাৎ যে মাইক্রোমিটারে কী পরিমাণ এনার্জি দিচ্ছে এই ওয়াই অ্যাক্সিসে দেখাচ্ছে। আর এদিকে দেখাচ্ছে হচ্ছে ওয়েভলেন্থ ন্যানোমিটারে, ন্যানোমিটারে, ওখানে মাইক্রোমিটারে দেয়া তো মানে বড় করে দেখানো আছে একটু, আর এটা হচ্ছে ন্যানোমিটার, স্কেলটা ছোটো করে দেখানো। এইখানে থাকবে হচ্ছে ফ্রিকোয়েন্সি আর ওদিকে থাকবে এনার্জি। সো আমি যদি এখানে এনার্জিকে অ্যানালাইসিস করার চেষ্টা করি, তার স্পেকট্রাম নেওয়ার চেষ্টা করি, দেখতে পাবো আমাদের এদিকে কিন্তু ইউভি বলা হয়, আল্ট্রাভায়োলেট, হ্যাঁ, আর এদিকে হচ্ছে ইনফ্রারেড, আর আমাদের ভিজিবল লাইট হচ্ছে 400 থেকে 800 মাঝে, এই তিনটা ভাগেই ভাগ করা হয়। মোটামুটি সানের যে এনার্জিটা আসে, যে বিভিন্ন ফ্রিকোয়েন্সির এনার্জি আসে, এই তিনটা ভাগে ভাগ করে, একটা হচ্ছে ইউভি, একটা হচ্ছে ভিজিবল লাইট, আর একটা হচ্ছে ইনফ্রারেড। এখন এই তিনটাকে যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি যে কোনটার এনার্জি কতটুকু আসছে, ওকে, এখান থেকে শুরু করে দেখা যায় যে 200 ন্যানোমিটারের এনার্জিগুলো এখানে দেওয়া আছে, 400 ন্যানোমিটার এনার্জিগুলো এই জায়গায় দেওয়া আছে, 800-600 জায়গায় এই জায়গায় দেওয়া আছে, মানে প্রতিটা এনার্জি মেজার করে করে এই ডেটাটা প্লট করছে। এই ডেটাটা প্লট করলে দেখা যায় যে গ্রাফটা আস্তে আস্তে ইনক্রিজ হয়, ভিজিবল লাইটে এসে ম্যাক্সিমাম এনার্জি পায়, তারপরে এসে আস্তে আস্তে ডিকে করতে থাকে, ইনফ্রারেড রিজিয়নে আসলে পরে অনেক হাই ফ্রিকোয়েন্সি লাইট আসলে তখন এনার্জিটা অনেক কম থাকে, অনেক হাই ফ্রিকোয়েন্সি লাইট এখানে খুব কম আসে, উপর থেকেই শেষ হয়ে যাবে, এক্সট্রা টেরিস্টোরিয়াল রিজিয়নে এটা মেজার করা হয়।
আর নিচের যে গ্রাফটা এটা দেখো এক্সট্রা টেরিস্টোরিয়াল ইরেডিয়েন্স, মানে পৃথিবীর বাইরের কার্ভটা যদি চিন্তা করি, যে সূর্য থেকে যে এনার্জিটা আসছে সেই এনার্জির কার্ভটা চিন্তা করলে এটা একটু বেশি পাওয়া যাবে পৃথিবীর বাইরে। এই জন্য এই সোলার সিস্টেম ইউজ করে হচ্ছে আমার ওই আরে ভূ উপগ্রহ বা স্যাটেলাইটে যেগুলো ব্যবহার করি ওইখানে সব জায়গায় হিউজ পরিমাণ এনার্জি জেনারেট করতে পারে, কারণ সেখানে কার্ভটা এই ধরনের অ্যাটমসফিয়ারের বাইরে এনার্জিটা অনেক বেশি পায়, 1346 ওয়াট। আর এইখানে দেখো এনার্জিটা এখান থেকে, এটা হচ্ছে টেরিস্টোরিয়াল পৃথিবীর ভিতরে, পৃথিবীর ভিতরের কার্ভটা দেখো সেম টাইপের সেম শেপের কার্ভ বাট একটু কমে গেছে। কেন কমে গেছে? পৃথিবীর অ্যাটমসফিয়ার ভেদ করে করে আসতে হচ্ছে। সো দেখা যাচ্ছে যে ওই ফ্রিকোয়েন্সি লাইটগুলো এখানে যেমন কিছু একটা পাওয়া যাচ্ছিলো, এইখানে আসে দেখলো ইউভি লাইট পাওয়াই যায়নি, এই পর্যন্ত আবার এইখান থেকে ইউভি লাইট শুরু হয়েছে, আর এই আগেরটুকু এনভায়রনমেন্টে অ্যাবজর্ব হয়ে গেছে, যেটা তুমি এখান থেকে বুঝতে পারতেছ না। এই জন্য এখানে এই গ্রাফটা থেকে এই গ্রাফটা চেঞ্জ হয়ে আসছে। এই গ্রাফটা দেখো এক্সট্রা টেরিস্টোরিয়ালে গিয়ে এইখানে স্মুথ আসছে, তাই না? আর তুমি দেখো এইখানে টেরিস্টোরিয়াল যেটা আছে পৃথিবীর ভিতরে, সেখানে দেখো এখানে একটু মনে হচ্ছে খেয়ে খেয়ে ফেলছে, ওখানে কিছু নেই আর ফাঁকা হয়ে গেছে। কেন? এখানে বলা আছে দেখো এনার্জি অ্যাবজর্ব বাই ওয়াটার ভেপার ইন অ্যাটমসফিয়ার। দেখো এইখানে যে এনার্জিটা ছিল এটা অ্যাকচুয়ালি পৃথিবীতে আসার কথা, কিন্তু পৃথিবীর অ্যাটমসফিয়ারে যে ওয়াটার ভেপারগুলো আছে ওটা খেয়ে ফেলছে, এনার্জি সে নিয়ে নিছে। এনার্জি নিয়ে নিলে পৃথিবীতে বসে কি আমি সেটা পাবো? পাবো না। পাবো না বলে পৃথিবীতে যে যেখানে মেজারমেন্ট করছিলাম মেজারমেন্টটা কম আসছে, মেজারমেন্টটা ডাউন হয়ে গেছে। আবার এইখানে দেখো সে একই কথা, এইখানে দেখো পিকটা অনেক নিচে নেমে গেছে, কারণ এইখানে হচ্ছে এনার্জিটা অ্যাবজর্ব হয়ে গেছে ওয়াটার ব্যাপারে, এই জন্য এই গ্রাফটা ওই গ্রাফ থেকে ডেভিয়েট করছে। আবার এই পোর্শনে এসে দেখো এনার্জি অ্যাবজর্ব বাই কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সি যে লাইটগুলো আছে যেগুলো অনেক বেশি এনার্জি আছে সেই লাইটগুলো দেখো এখান থেকে এই এই ইনফ্রারেড রিজনের এই এই পার্টটা ওরা খেয়ে ফেলতেছে। সো ও এনার্জিটা অ্যাবজর্ব করে নিচ্ছে, সো গরম হয়ে থাকতেছে, কার্বন ডাইঅক্সাইড গরম তো করবেই, কারণ যে এনার্জিটা আসছে সেটা তো খেয়ে ফেলছে, উপর থেকেও গরম হয়ে আছে, এই জন্য আমাদের এনভায়রনমেন্টটা তো গরম হয়, যেটা এই গ্রাফটা দেখলে বোঝা যায়। সো এটা হচ্ছে আমাদের সোলার স্পেকট্রাম, সান থেকে যে এনার্জিটা আসে সেই এনার্জির কার্ভ উইথ রেসপেক্ট টু ফ্রিকোয়েন্সি, যে কোন ফ্রিকোয়েন্সি লাইট কেমন এনার্জি দিচ্ছে তার একটা গ্রাফ। ওকে, এই গ্রাফটা কিন্তু এক্সপ্লেইন করতে হতে পারে। আর অ্যাটমসফিয়ার বা এখানে দেখো কয়েকটা কথা আছে, এক্সট্রা টেরিস্টোরিয়াল বা টেরিস্টোরিয়াল, এই যে টার্মসগুলো, এই টার্মসগুলো সম্পর্কেও ধারণা রাখতে হবে। হ্যাঁ, এক্সট্রা টেরিস্টোরিয়াল কী, টেরিস্টোরিয়াল রেডিয়েশন কী? টেরিস্টোরিয়াল রেডিয়েশন মানে হচ্ছে পৃথিবীর ভিতরে যে রেডিয়েশনগুলো আসে এ টেরিস্টোরিয়াল, আর এক্সট্রা টেরিস্টোরিয়াল পৃথিবীর বাইরে রেডিয়েশনগুলো। এখন দেখো আমরা যে ফটোভোল্টিক সিস্টেম ইউজ করি, যে ফটোভোল্টিক এই টোটালটা তো তোর এনার্জির এরিয়া, এই টোটাল এরিয়াতে তো এনার্জি পাই। এখন আমরা যে ফটোভোল্টিক বা পিভি সিস্টেম ইউজ করি, সেই পিভি সিস্টেম যদি টোটাল এনার্জিটা অ্যাবজর্ব করতে পারে তাহলে পিভি সিস্টেম কিন্তু হিউজ পরিমাণ এনার্জি জেনারেট করতে পারবে। কিন্তু এর পরেই দেখাবো আমাদের পিভি সিস্টেম কোন এনার্জিগুলো ধরতে পারে আর কোনগুলো ধরতে পারে না, মানে কোন ফ্রিকোয়েন্সি লাইটগুলো সে ধরে কোন ফ্রিকোয়েন্সি লাইটগুলো সে ধরে না, কারণ সবগুলো ধরতে পারলে তো আমার হিউজ লাভ ছিল, কিন্তু সবই ধরতে পারে না, সেটা দেখা যাচ্ছে একটু পরে। যেমন এই ইউভির এই লাইটগুলো হয়তো আমার এনার্জি একদম ফ্রিকোয়েন্সি কম, তো সো ধরতে গেলে আমার হচ্ছে না, নিতে পারতেছি না। আবার একদম বেশি হয়ে গেলে অনেক হাই ফ্রিকোয়েন্সি কাজে লাগছে না, নষ্ট হয়ে যাচ্ছে, একটা হচ্ছে টেনে তুলতে পারতেছে না আর একটা হচ্ছে তুলেও বেশি হয়ে গেছে। ওকে, এইটা এখানে দেখা যাবে ডিভাইস রেসপন্স সোলার স্পেকট্রাম, ডিভাইস রেসপন্স সোলার স্পেকট্রাম, অর্থাৎ আমার ডিভাইসটা সোলার স্পেকট্রামের কোন কোন রিজনে রেসপন্স করে সেই রিজনটা হচ্ছে আমার খুবই কনসার্নের বিষয়, যাতে ওই রিজনের কোনো এনার্জি আমার বাদ না যায়, যদি বাদ যায় তাহলে আমার লস হয়ে যাবে। দেখো এটাকে বলছে ক্রিস্টালাইন সিলিকন, ক্রিস্টালাইন সিলিকন, যেগুলো সোলার সেল দেখতে কেমন হয় জানো, চার কোণ আকৃতির, যে ক্রিস্টাল সিলিকন প্যানেলগুলো হয় সেগুলো চার কোণ আকৃতির, পলিসিলিকনেরগুলো চার কোণ আকৃতির না। দেখো এটা বোঝাতে যাচ্ছে এই রিজিয়ন থেকে এই রিজিয়ন পর্যন্ত, মানে ইউভির একটা অংশ আর হচ্ছে
ইনফ্রারেডের একটা অংশ, মোটামুটি ভালো একটা অংশ সে এনার্জি অ্যাবজর্ব করতে পারে। তাই এই ক্রিস্টালাইন যেহেতু মোটামুটি বড় পোর্শনের একটা এনার্জি অ্যাবজর্ব করতে পারে, ক্রিস্টালাইন সিলিকন বেশি পরিমাণে এনার্জি জেনারেট করতে পারে, কারণ সে বেশি এনার্জিকে অ্যাবজর্ব করতে পারে। আর এর নিচে দেখো থিন ফিল্ম পিভি ডিভাইস রেসপন্স রেঞ্জ, থিন ফিল্ম যেগুলো আছে খুব পাতলা, এগুলো মোটামুটিভাবে গ্লাসের মতো বিভিন্ন বিল্ডিংয়ে ইউজ করা যায়। থিন ফিল্ম সোলার সেল একদম গ্লাসের সঙ্গে এটে দেওয়া যায়, পুরো বিল্ডিং, হ্যাঁ পুরো বিল্ডিংটাকে আমি থিন ফিল্ম দিয়ে সাজাইতে পারি, সেখান থেকে আমি এনার্জি জেনারেট করতে পারি। ওইটার দেখো ও কতটুকু অ্যাবজর্ব করে, ভিজিবল লাইটের অর্ধেকটা এবং আলট্রা ইউভির একটু কাছাকাছি, মানে চাইলে সে কিন্তু খুব বেশি অ্যাবজর্ব করতে পারে না। নিতে না পারলে কি, এনার্জি তো আসতেছে কিন্তু সে তো নিতে পারতেছে না, তো আমার লস না। আমি চাই টোটালটা নিতে, কিন্তু আমার এমন কোনো সিস্টেম এখনও দাঁড়ায় নাই যে টোটাল স্পেকট্রামটার এনার্জি সে অ্যাবজর্ব করতে পারে, সব ফ্রিকোয়েন্সি লাইট সে ধরতে পারে না। ওকে, এইটা দিয়ে বোঝাতে যাচ্ছি যদি এই সমস্ত গ্রাফ সম্পর্কে তুমি ধারণা রাখো তাহলে কোন এইখানে কোথায় উন্নতি করলে আরও বেশি এনার্জি জেনারেট করা যায় সেই সম্পর্কে ধারণা পাবা। সো আমি যদি এখন একটা এমন সিস্টেম দাঁড় করাইতে পারি যেটা মোটামুটি এখান থেকে শুরু করে এই পর্যন্ত এনার্জি ধরতে পারে, তাহলে সে অবশ্যই বেশি এনার্জি জেনারেট করতে পারবে, আর বেশি এনার্জি জেনারেট করলে সে বেশি পরিমাণ এনার্জি দিবে আমাকে। এখন মোটামুটি সোলার সেলের এফিসিয়েন্সি 23-24, কিন্তু সৌদিতে বলতেছে তারা 30-এর, কিং ফাদ ইউনিভার্সিটির মনে একটা ইয়ে আসছে, ওরা 33-এর কথা বলতেছে, একটু বেশি, মানে 100 ওয়াট পড়লে 33 ওয়াট দেয়, 33 ওয়াট পাই, এফিসিয়েন্সি 33 ওয়াট, 33%, সরি ওয়াট না 33%। আর যদি টোটালটা নিতে পারত তাহলে এফিসিয়েন্সি হয়ে যাবে তখন 100%, 100%, কিন্তু 100% পারবো আমি? দেখো এ অর্ধেকটা পাইছে, কতটুকু পাইছে, এর ভিতরে অনেক ঝামেলা আছে, দেখো এর ভিতরে অনেক ঝামেলা আছে, ইউজ ডাউন হয়ে গেছে, অ্যাটমোসফিয়ার খেয়ে ফেলছে, এই জন্য সোলার সেলের এফিসিয়েন্সি নিয়ে এত ঝামেলা, যে এফিসিয়েন্সি বেশি হচ্ছে না কেন, কারণ কয়েকটা কারণ, যে ম্যাটেরিয়ালের লিমিটেশান আছে, আবার যে ম্যাটেরিয়াল ইউজ করতেছি সানের এনার্জির সবগুলো স্পেকট্রাম সে ধরতে পারতেছে না, এই সমস্ত কারণে হচ্ছে সেলের এফিসিয়েন্সি খুব সহজে বাড়ানো যাচ্ছে না। আমার এনার্জি দিচ্ছি, এনার্জি যদি জেনারেট করতে না পারি বা অ্যাবজর্ব করে আউটপুটে না দিতে পারি তাহলে তো হবে না, এনার্জি আসতেছে 1000 ওয়াট করে আসতেছে, কিন্তু সেটাকে ধরে নিয়ে আউটপুটে তো দিতে হবে, তোমার সেই রকম সিস্টেম এখন এক্সিস্টিং নেই, সোলার সেল দিয়ে সেটা চেষ্টা করানো হচ্ছে কিন্তু তাও সম্পূর্ণ হচ্ছে না। ওকে, এখন আসি, তুমি যে বললে এই যে সানের রেডিয়েশান এগুলো মাপে কী করে স্যার, আমাদের কি সময় শেষ হয়ে গেছে নাকি, সময় কি শেষ? আচ্ছা ঠিক আছে, সোলার রেডিয়েশান, হ্যাঁ তাহলে আমরা সোলার রেডিয়েশানকে দেখলাম যে সেটা হচ্ছে আমার দুই প্রকারের, একটা হচ্ছে ডিরেক্ট, একটা ডিফিউজ, আর একটা যদি ধরি অ্যালবাডো, এবং আর দুইটাকে যোগ করে ধরলে গ্লোবাল, গ্লোবাল হচ্ছে ডিরেক্ট এবং ডিফিউজের যোগফল, আর অ্যালবাডো তো আলাদা, তাই তো? এখন এগুলো মেজার করা যায় কীভাবে, এগুলো মেজার করে কী দিয়ে, আমি চাইলে একে হাত দিয়ে মেপে দেখবো নাকি কোনো কিছু সিস্টেম দাঁড় করাবো, কিছু একটা সিস্টেম বিজ্ঞানীরা দাঁড় করাইছে, এই মেজারিং ইনস্ট্রুমেন্ট আছে, একটার নাম হচ্ছে পাইরানোমিটার, খুবই সেন্সিটিভ একটা ডিভাইস, দাম হিউজ, নর্মালি কপি পাইরানোমিটার পাওয়া যায়, রেফারেন্স পাইরানোমিটার পাওয়া যায় না, কপি পাইরানোমিটার কিনতে পাওয়া যায় কম দাম মোটামুটি, তাও অনেক 7-8 লাখ টাকার নিচে পাওয়া মুশকিল, আর যদি ভালো, আর যদি ভালোগুলো পেতে চাও অনেক দাম। ওকে, এই পাইরানোমিটার কী করে, এরকম উপরে একটা ডোম থাকে, দেখতে পাচ্ছ এখানে একটা ডোম আছে, আর চারপাশে ঘিরা আছে, চারপাশে ঘিরে রাখা হয়েছে যাতে নিচ দিয়ে কোনো লাইট ভিতরে না যায়। ওকে, এই ডোমের ভিতরে লাইট এসে পড়ে, লাইট এসে পড়লে সে লাইটের ওই ডোমের ভিতরে ফটো সেন্সিটিভ ম্যাটেরিয়াল দেয়া আছে, তখন কী হয়, ওই ডোমের দুইটা লিড থাকে, আউটপুট লিড, আউটপুট লিডে সে একটা ভোল্টেজ শো করে, আমরা ক্যালিব্রেশন করা আছে যে এই ভোল্টেজ আসলে আউটপুট কত হবে, এই ভোল্টেজ আসলে আউটপুট কত হবে। সো এই যে আমি ডিফিউশন মাপবো, এই রেডিয়েশন মাপবো, গ্লোবাল রেডিয়েশন মাপি হচ্ছে পাইরানোমিটার দিয়ে, গ্লোবাল মাপি হচ্ছে মানে দুটোকে যোগ করে মাপি, কারণ যখন উন্মুক্ত রাখছি তখন ডিরেক্টও আসছে ডিফিউশনও আসছে,
দুটা যোগ করে আসছে। সো এইটাকে মাপি হচ্ছে পাইরিয়ানোমিটার দিয়ে। ওকে, এটা মাপার জন্য আউটপুট কী দেয়? ইলেকট্রিক্যাল ভোল্টেজ দেয়। সেই ভোল্টেজের সাপেক্ষে হচ্ছে আমি ক্যালকুলেশন করি আউটপুটটা কত হবে। ওটা আমার ওই মিলিমিটার, ওয়াট পার মিলিমিটার, এর পার মিলিভোল্ট, ওয়াট পার মিলিভোল্ট দেয়া আছে, যে প্রতি মিলিভোল্টের জন্য কত ওয়াট করে সে হবে, এটা ক্যালিব্রেশন করা আছে যে প্রতি মিলিভোল্টের জন্য কত ওয়াট হবে। সো এটা যদি তুমি এখানে সিস্টেমটা রাখো, রেখে দাও, রেখে দিয়ে তার আউটপুট থেকে মাল্টিমিটার নাও, মাল্টিমিটার নিয়ে তুমি মেজার করো কত মিলিভোল্ট দিচ্ছে। তারপরে ওই ডিভাইসের জন্য আমার একটা ডেটা শিট আছে, ওই ডেটা শিটে আমি দেখতে পারবো, সেখান থেকে ওয়াট পার মিলিভোল্ট আছে তো আমি মিলিভোল্ট দিয়ে ভাগ করে দেব, ভাগ মানে ওই যা পাবো সেটা দিয়ে ভাগ করে দেবো, মিলিভোল্ট কাটাকাটি যাবে, তখন আমি কত ওয়াট পাবো সেটা পাবো, অ্যাকচুয়াল ওয়াটটা জানতে পারো। ওকে, হ্যাঁ, পাইরোনোমিটার আছে, কোনো সমস্যা নেই, চিন্তার কোনো কারণে তোমার আবিষ্কার করা লাগবে না, বাংলাদেশে আছে। আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম তখন এই জিনিসগুলো মেজার করতাম, আমাদের এই সমস্ত কাজ ছিল এগুলো মেজার করা, ওখানে আছে, ওখানে আছে। সো আমরা ওই ল্যাবে, না না, এ ধরনের কোনো কিছু নাই, অনেক দাম, অনেক দাম। সো আমরা কী করতাম, ওই সানি ডে বা একদম ক্লাউডি ডেতে গিয়ে ওই ডেটা মেজার করতাম, যে আজকে কত আসছে, ক্লাউডি ডেতে কত আসছে, পার্থক্য মেজার করতাম। ওইগুলো নিয়ে গিয়ে সুন্দর মতো করে রাখলে কিছু সময় রাখতে হয়, রাখার পরে ডেটাটা নিতে হয়, এরকম প্রতিদিনকে ডেটা নেয় আবহাওয়া অফিসের কাছে, প্রতিদিনকে ডেটা আসে। ওকে, এই পাইরোনোমিটার দিয়ে গ্লোবাল এবং ডিফিউজ একসাথে যোগ করে দেখায়। এরপরে যদি আমি একটা শেডিং অ্যাড করে দিই, শেডিং, এই দেখো এখানে একটা শেড অ্যাড করা আছে, যে ডিরেক্টটাকে বন্ধ করে দিও, ডিভাইসটা এখানে রাখছি, সূর্যটা যেদিক থেকে আসছে, মনে করো সূর্যটা ওই জায়গায় ছিল, এখানে ডিভাইসটা বসানো, সো এখানে যদি শেডটা দিয়ে দিই ডিরেক্টটা আর আসতে পারবে না, ডিফিউশন, ডিফিউজ যে রেডিয়েশন থাকবে সে ডিফিউজ আসবে, ডিরেক্টটা আসবে না। সো তখন যে রেজাল্টটা পাবো, তখন যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে ডিফিউজ রেডিয়েশনের রেজাল্ট। ওদিকে পেয়েছি ডিফিউজ প্লাস ডিরেক্ট, আর এদিকে পেলাম ডিফিউজ, এই দুটাকে বাদ দিয়ে গেলে ডিরেক্ট পাবো না। সো এটা দিয়ে ডিরেক্টও ক্যালকুলেট করা যায়, ডিফিউজও ক্যালকুলেট করা যায় চাইলে, আমার সিস্টেমটা দরকার সেম জিনিসেই, আমি একটু মানে মডিফাই করতে হবে। ওকে, এটার নাম কি? পাইরোনোমিটার। পাইরোনোমিটার দিয়ে আমি গ্লোবাল রেডিয়েশন মেজার করতে পারি, যে আমার প্রতি ওয়াটে কী, প্রতি মিটার স্কোয়ারে কী পরিমাণ ওয়াট আসছে সেটা আমি জানতে পারব। এর বাইরেও আচ্ছা, এইগুলো একটা মোটামুটি দেখাচ্ছে, হ্যাঁ ভিলেজে আছে, আচ্ছা এইটা শেষ, কত মিনিট আছে, 33, আচ্ছা এটা দিয়ে শেষ করছি, এটা মেজার হয়ে গেলে হয়ে যাচ্ছে। এইরকম কিছু ডিভাইস পাওয়া যায়, হ্যাঁ, এটা ডিরেক্টলি হাতে নিয়ে ঘোরা যায়, যেটা বাজারে খুব কম দামে পাওয়া যায়, কিন্তু অ্যাকুরেসি অত ভালো না, অত ভালো অ্যাকুরেসি আসবে না, যেটা পাইরোনোমিটার দিয়ে পাওয়া যেত, ডিরেক্ট ভালো পাইরোনোমিটার যেটা পাওয়া যায়, এগুলো কপি টাইপের। সো এই ধরনের কিছু আছে, এগুলো দিয়েও মেজার করা যায়, ডিরেক্ট লাইটে ধরলেই, এই মিটারটা যেমন ডিরেক্ট লাইটে ধরলেই ও দেখায় যে কত ই রেডিয়েশন আছে, এটা মানে খুব মানে খুব দ্রুত কাজ করার জন্য, সাইটে গেলাম ধরলাম কত আছে, আমার ওই আমার মিটার নিয়ে মেপে দেখা কত ঝামেলা না, এগুলো ডিজিটাল মিটার, ধরলে পরে দেখা যায় ই রেডিয়েশন কত আছে। ওকে, সো আজকে এই পর্যন্তই। ও আচ্ছা, এই জিনিসটা সময় একটু বুঝে, এটা হচ্ছে ডিরেক্ট রেডিয়েশন, আমি যে পাইরোনোমিটার বললাম গ্লোবাল মাপে, আর এটা দিয়ে হচ্ছে ডিরেক্ট মাপা যায়, অনলি ডিরেক্ট, এটা হচ্ছে পাই হিলিওমিটার, এটা হচ্ছে ডিরেক্ট বিম মাপ, এটাও একইভাবে আউটপুটে হচ্ছে ভোল্টেজ শো করে, ওই ভোল্টেজ সেন্সিটিভিটি, সেটাকে বলে সেন্সিটিভিটি, ওই সেন্সিটিভিটি দিয়ে ভাগ করলে পারি, তখন অ্যাকচুয়াল আউটপুট ওয়াটটা পাওয়া যায়। ওকে, সো আগামী ক্লাসে এর আরও কিছু জিনিসপত্র আছে, সানের সাথে রিলেশন আছে, সেই জিনিসগুলো দেখাবো, আর তোমাদের শিট অনলাইনে অলরেডি দেওয়া আছে, একটু দেখো। ওকে, ঠিক আছে তাহলে।